নমস্কার ফিরে এলাম বিরতির পর যেমনটা আপনারা জানেন যে রাজ্য সফরে এসছেন কেন্দ্রীয় পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী এবং ইতিমধ্যে তিনি নির্মহলে গিয়ে কিন্তু ঘুরে এসেছিলেন এবং আজকে আবার তিনি গিয়েছিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে অর্থাৎ মাতাবাড়িতে তিনি গিয়েছিলেন সঙ্গে ছিলেন আমাদের রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী যেমনটা জানা যাচ্ছে যে ত্রিপুরেশ্বরী মন্দিরকে যে একান্ন পীঠের অন্যতম পীঠ হিসেবে গড়ে তোলা হবে সেই প্রকল্প অর্থাৎ প্রসাদ অগ্রগতি কতদূর হয়েছে কাজ কতদূর এগিয়েছে সেই সমস্ত ব্যাপারে তিনি খতিয়ে দেখেছেন সঙ্গে ছিলেন আমাদের রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি এই ত্রিপুরার যে মাতাবাড়ি বা ত্রিপুরেশ্বরী মন্দির এইটাকে কিন্তু এই মন্দিরকে কিন্তু বিশ্বের দরবারে এক নতুন ভাবে তুলে ধরা হবে তেমনটাই তিনি জানিয়েছেন বা তেমনটাই পরিকল্পনা হয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমি ঠিক একটু জানতে চাইবো ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গুপি মন্দিরে আসেন সেখানে পূজার করেন ঠিকই ওনার সাথে ছিলেন রাজ্যের ট্যুরিজম ডিপার্টমেন্টের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো অন্যান্যরা এদিন তিনি কৃপুরসুন্দর মায়ের মন্দিরে পূজা দেওয়ার পর যে প্রশ্ন কাজ চলছে তা কিন্তু পরিদর্শন করেন এবং দেখেন দেখার পর উনি দপ্তরের প্রজন্ম দপ্তরের যে আধিকারিক রয়েছিল তাদের সাথে বিষয় কথা বলে এবং মন্ত্রীর সাথে কথা বলে প্রতিমন্ত্রী সুরেশ গোপী তারপর প্রথম ডিপার্টমেন্ট থেকে মন্ত্রী প্রতিমন্ত্রীকে বলেন যে প্রথম পর্যায়ের কাজ মন্দিরের প্রায় শেষের দিকে 70 শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে আর বাকি যে সম্পূর্ণ কাজ করার জন্য অর্থ চেয়েছিল সেই বিষয়ে কিন্তুกรม ডিপার্টমেন্টের যে যারা অধিকারী করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে একথা বলা হয় আচ্ছা একবারে আমি আরেকটু জানতে চাইবা প্রশঞ্জিত যে বর্তমানে এই কাজ এই প্রসাদ প্রকল্পের কাজ বা আমাদের মাতা যে নতুন রূপে সাজিয়ে তোলার কাজ সেই কাজ কতদূর এগিয়েছে এবং যে দপ্তরের যারা আজকে উচ্চ পর্যায়ের নেতারা সেই জায়গায় ঘুরে আসলেন আমাদের পর্যটন মন্ত্রী গিয়েছিলেন সুশান্ত চৌধুরী পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিয়েছিলেন তারা কি আশ্বাস দিলেন তো কম সমনের মধ্যেই প্রসঙ্গের মায়ের মন্দিরে যে কঠোর কাজ চলছে তা আহ পুনরোধ দেবে আহ এই কথা আমাদেরকে এতটুকুই জানিয়েছে তারা আচ্ছা একেবারেই ধন্যবাদ ধন্যবাদ প্রসন্জিত আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দে তিনি যেমনটা জানাচ্ছিলেন যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং পাশাপাশি রাজ্যের পর্যটন মন্ত্রী তারা কিন্তু জানিয়েছেন এই কাজ অতি দ্রুত সম্পূর্ণ করা হবে ত্রিপুরেশ্বরী মাতাবাড়িয়ে মন্দিরকে একান্ন পীঠের অন্যতম পীঠ হিসেবে তুলে ধরা হবে গোটা দেশবাসীর কাছে গোটা বিশ্বের কাছে নতুনভাবে সাজিয়ে তোলা হবে এই মন্দিরকে ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন